হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এম আর ইসলাম কোচিং। আপনাদেরকে স্বাগত আছে আজকে আমার কোচিংয়ে। আজকে আমি এক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এম ডি রবিউল ইসলাম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এক গুরুত্বপূর্ণ বই হোম সায়েন্স এর এক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে আমি আলোচনা করব ওই হোম সায়েন্স এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই আলোচনা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এবং সমাজের সমস্ত ধরনের মানুষের জন্য, অভিভাবকদের জন্য এবং আমার সমস্ত শ্রোতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা দেখেন যে অপরাধ প্রবণতার কারণ কি, অর্থাৎ অপরাধ কেন করে, একটা শিশুর অপরাধ করার পেছনে কারণ কি আছে। আমরা জানি যে সবচাইতে বেশি অপরাধ করে কৈশোর বয়সের কিশোর কিশোরীরা, কৈশোর বয়সের কিশোর কিশোরীরা সবচাইতে বেশি অপরাধ করে। এইবার আমরা জানব যে এই অপরাধ যে তারা করে এর পেছনে কারণ কি আছে। প্রথমে আমরা সাধারণ অপরাধ সম্পর্কে জেনে নিই। আমরা বাংলায় অপরাধ বলি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্রাইম। এই ভাষাটা এসছে ল্যাটিন ভাষা সার্ন থেকে। এইবার আমি আলোচনায় চলে যাব। আমাদের আলোচনা হবে যে অপরাধ এর কারণটা কি বা অপরাধ প্রবণতার কারণ কি, কেনই বা কৈশোর বয়সের কিশোর কিশোরীরা সবচাইতে বেশি অপরাধ করবে। আজকে আমি এই আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজকে আমি এই যে আলোচনা করব, এখানে চারটা বিষয়ের উপর আলোচনা করব যে কেন তারা অপরাধ করে। ওর একটা দেখতে পাচ্ছেন যে নিয়ন্ত্রণের অভাব, দুই নাম্বার পয়েন্ট নিয়েছি নষ্ট নীড়, তিন নাম্বার নিয়েছি অত্যন্ত দরিদ্রতা, চার নাম্বার নিয়েছি কুসঙ্গ। আমরা একে একে এই চারটা বিষয়কে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। প্রথম আমার আলোচনা হবে নিয়ন্ত্রণের অভাব। এই নিয়ন্ত্রণের অভাবের কারণে কিশোর কিশোরীরা সবচাইতে বেশি অপরাধ করে। এবার আমরা জানব যে নিয়ন্ত্রণ কোথায় থেকে হয়। মনে রাখবেন, নিয়ন্ত্রণ এর প্রথম এবং প্রধান স্থান হচ্ছে কিশোর কিশোরীদের জন্য, অর্থাৎ শিশুদের জন্য তার পরিবার। মনে রাখবেন, একটা পরিবার যেভাবে শিশুকে নিয়ন্ত্রণ করবে শিশু ঠিক সেইভাবে নিয়ন্ত্রিত হবে। আমরা জানি যে একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান হয়। আমরা জানি সমাজের 3 জন ব্যক্তি পুরো সমাজকে, অর্থাৎ শিশু সমাজকে, পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তারা হচ্ছেন মা, বাবা এবং একজন শিক্ষক। তো আমরা দেখব যে একটা কিশোর কিশোরীরা বা শিশুরা সবথেকে বেশিক্ষণ বাড়িতেই থাকে, অর্থাৎ সবচাইতে বেশি দায়িত্ব পড়ে মা এবং বাবার। এর মধ্যে সবথেকে বেশি হচ্ছে মা, কারণ একটা শিশু তার মাতৃকল থেকে, তার মায়ের কাছ থেকে সবচাইতে বেশি শিক্ষা জ্ঞান অর্জন করতে পারে। এবার আমরা চলে আসবো যে অপরাধ কেন করে। আমরা দেখব যে এই পরিবারে যেখানে শিশু সবচাইতে বেশি সময় থাকে, যেখানে শিশু সবচাইতে বেশি ভালোবাসা পাবে, যেখানে শিশু সবথেকে বেশি আদর পাওয়ার কথা, সেখান থেকেই শিশু অপরাধী কী করে হয়ে উঠছে, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। মনে রাখবেন, এই অপরাধ প্রবণতার, এই যেটা আলোচনা করছি নিয়ন্ত্রণের অভাব, এর প্রধান দুটো কারণ আছে। একটা হচ্ছে অত্যাধিক হারে প্রশ্রয় দেওয়া। যতটা প্রশ্রয় দেওয়ার কথা ততটা না দিয়ে যদি আপনি তার চাইতে বেশি যদি প্রশ্রয় দিয়ে দেন, তাহলে শিশু বেশি অপরাধ করবে। এবার যতটা, আরেকটা রিজন হচ্ছে তার বিপরীতে, একটা যে শিশু আছে ওকে যতটা শাস্তি দেওয়া উচিত বা তার সঙ্গে যতটা কঠোরতা ভাব করা উচিত, তার চাইতে যদি বেশি কঠোরতা করা হয়, অর্থাৎ যদি অতি কঠোরতা করি, তাহলেও শিশু অপরাধ করবে। তাহলে আমরা যদি একটা শিশুকে খুব বেশি যদি প্রশ্রয় দিয়ে দিই, তাহলেও শিশু অপরাধ করবে। একটা শিশুকে যদি অত্যাধিক কঠোরভাবে যদি আমরা পালন করি, তাহলেও শিশু অপরাধ করবে। এবার মনে করেন, অত্যাধিক প্রশ্রয় এর মানে কি, একটা শিশুর যতটুকু নিডি আছে, যতটুকু প্রয়োজন আছে, আপনি তাকে ঠিক ততটুকুই দিবেন, তার চাইতে যদি আপনি বেশি দেন, তাহলে অবশ্যই শিশু অপরাধ করবে।
যতটুকু তার ভালোবাসার প্রয়োজন ততটুকু দিবেন, যতটুকু ও শিক্ষা নিজে অর্জন করতে পারছে ততটুকু দেওয়ার চেষ্টা করা উচিত। তার উপর অত্যাধিক চাপ বাড়িয়ে দিলেও তারা অপরাধী হয়ে ওঠে। তার যতটুকু পয়সার প্রয়োজন সেই ছোটবেলা থেকে আমরা যদি তাকে ততটুকুই দিই তাহলে সেই শিশু অপরাধ করে না, কিন্তু আমরা তার চাইতে বেশি পরিমাণে এবার তাকে দিচ্ছি। হয়তো তার টিফিনের খরচ বাবদ 5 টাকা লাগবে, আমরা তাকে 10 টাকা দিয়েছি, তাহলে অবশ্যই শিশু অপরাধী হয়ে উঠবে, কারণ তার ধীরে ধীরে পাওয়ার আকাঙ্ক্ষাটা আরও আস্তে আস্তে বাড়তে থাকবে, ফলে সেই শিশু অপরাধী হয়ে উঠবে। এবার তার প্রয়োজন যে সে পরিবার থেকে ভালোবাসা পায়, কিন্তু আমরা তার প্রতি অত্যাধিক হারে কঠোরতা অবলম্বন করছি, তাহলেও শিশু অপরাধী হয়ে উঠবে। একটা শিশুকে অবশ্যই আমাদের উচিত যে একটা পরিবার থেকে যতটুকু ভালোবাসা দেওয়া যায় আমাদের উচিত যে সেই শিশুর সঙ্গে সবসময় সদর্থক, পজিটিভ এবং সুলভ ব্যবহার করতে হবে। তাহলে বাবা মায়ের উচিত যে অবশ্যই তারা কিশোর কিশোরীদের সঙ্গে, শিশুদের সঙ্গে যেন বন্ধুত্বপূর্ণ এবং সদর্থক আচরণ করে, তাহলে আপনার শিশু কখনোই অপরাধের দিকে যাবে না। তারপরের আলোচনা নষ্টনীড়। এটা খুবই দুঃখজনক আলোচনা, মনে রাখবেন যদি নষ্টনীড় এর মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি বাবা মা দুজন অভিভাবক হয়, এবার ওর মধ্যে যদি কোনো একজনের মৃত্যু হয়, হয়তো বাবার মৃত্যু হয়ে গেল বা মায়ের মৃত্যু হয়ে গেল, তাহলে সেই শিশুকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তখন শিশু অপরাধী হয়ে উঠতে পারে। অথবা দেখবেন তাদের পরিবারে বিবাহ বিচ্ছেদ হলো, হয়তো সন্তান আছে, এবার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ যদি হয়ে যায় তাহলেও শিশুর অপরাধী হয়ে ওঠার প্রবণতা রয়েছে। আবার দেখবেন অনেক সময় যে স্বামী স্ত্রী বাড়িতে আছেন, তাদের সন্তানও আছে, এবার স্বামী স্ত্রীর মধ্যে প্রায় কলহ হচ্ছে, ঝগড়া হচ্ছে, যদি এইরকমভাবে হতে থাকে তাহলেও সেই শিশুকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো না, কারণ সেই শিশু সেই বৈশিষ্ট্য গ্রহণ করবে এবং সে অবসাদে ভুগবে এবং তারপর সে অপরাধী হয়ে উঠবে। আরেকটা কারণ হচ্ছে, সেটা আমরা আলোচনা করব, এটা হচ্ছে অত্যন্ত দারিদ্রতা। এটা অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে অত্যন্ত দারিদ্রতাও মানুষকে অপরাধের মুখে ঠেলে দেয়। কি করে? তখন মানুষের কাছে কাজকর্মের অনেক অভাব থাকে, মানুষ অনেক অলস হয়ে পড়ে, তাদের জীবনযাপন সঠিকভাবে করতে পারে না, আর সে এই অলস মুহূর্তে বা তার এইভাবে যে বেকারভাবে বসে আছে, তার কোনো কাজকর্ম নেই, এইগুলো সে যখন দূর করতে পারে তখন সে ধীরে ধীরে অপরাধী হয়ে যায়, কারণ তার যখন সময় কাটতে চায় না এবং তার কাছে যখন কোনো কাজ থাকে না তখন সে কি করবে ভেবে পায় না, তখন তারা খুব সহজে অপরাধটাকেই গ্রহণ করতে শেখে। তারপরে কুসঙ্গ, মনে রাখবেন যে বন্ধুদের বন্ধু, একজন ভালো বন্ধু একজন শিশুকে, একজন মানুষকে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। আমরা জানি যে একজন ভালো বন্ধু হচ্ছে একটা পুরো লাইব্রেরির সমান হতে পারে, অর্থাৎ একজন ভালো বন্ধু আপনাকে অপরাধ থেকে বাঁচাবে আর একজন খারাপ বন্ধু আপনাকে অপরাধী করে দেবে। তাহলে কুসঙ্গ যদি হয় তখন সে শিশুরা, কিশোর কিশোরীরা সমাজ বিরোধী কাজ করবে, তারা খুব তীব্র আনন্দ করতে গিয়ে, তীব্র উত্তেজনা ভোগ করতে গিয়ে তারা অপরাধ করে, অথবা অনেক সময় তারা চুরি করবে, অনেক সময় পকেট মারা করে, মিথ্যা কথা বলতে শেখে, মেয়েদেরকে বিরক্ত করে অর্থাৎ ইমপ্রেজিং করে, এবং বিভিন্ন ধরনের যেগুলো সমাজ বিরোধী কাজগুলো আছে সেইগুলো করে। তাই আমাদের উচিত যে আমাদের যে কিশোর কিশোরীরা, তাদের অবশ্যই উচিত যে আমরা কুসঙ্গ থেকে দূরে থাকি, খারাপ বন্ধু থেকে দূরে থাকি, এবং ভালো বন্ধুকে যেন ভালো বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করি এবং তার সঙ্গে ভালোভাবে থাকি। আমি আজকে আলোচনা করলাম যে কিশোর কিশোরীরা যে অপরাধ করে, এই অপরাধের কারণগুলো, কেন অপরাধ করে, তাহলে এই অপরাধ থেকে বাঁচার পথটা তার বিপরীত হবে কি। আমাদেরকে অবশ্যই উচিত, বাবা মায়ের উচিত যে তার সন্তানের সঙ্গে সদর্থক ব্যবহার করা, পজিটিভ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, তাহলে আপনার শিশু, আপনার সন্তান অবশ্যই অপরাধ করবে না। আর আমাদের উচিত যে অবশ্যই অভিভাবকদেরকে নিজেদের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীকে নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক রাখা, যদি তারা ভালো সম্পর্ক রাখেন তাহলে আপনার শিশু ভালো বিহেভ, ভালো ব্যবহার অর্জন করবে আপনার কাছ থেকে, তাহলে ও অবশ্যই অপরাধের দিকে যাবে না। আর একটা কথা বলছি, তারপরে যখন আমাদেরকে উচিত যে সেই কিশোর কিশোরীদেরকে সবসময়
পড়াশোনা করা, যদি তারা জ্ঞান অর্জনের মাধ্যমে থাকে, তারা সমাজের যদি ভালো কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে অবশ্যই তারা অপরাধ করবে না। তাই উচিত তাদেরকে যে পড়াশোনা করা, সবসময় পড়াশোনা করা, বিভিন্ন ধরনের বই পড়াশোনা করা, বিভিন্ন মনীষীদের জীবনী পড়াশোনা করা, তাহলে অবশ্যই তারা অপরাধের দিকে যাবে না এবং সমাজের যে ভালো কর্মগুলো আছে সেই দিকে মনোযোগ দেওয়া। আর কুসঙ্গ দূর করা, যদি কুসঙ্গ থাকে তাহলে অবশ্যই দূর করা, ভালো বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করা, তাহলে অবশ্যই অপরাধ করবে না। যদি আপনাদেরকে ভালো লাগে আমার এই আলোচনা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এমআর ইসলাম কোচিং।